নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আপডেট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের সাথে। এই চ্যানেলের মাধ্যমে আপনারা যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পের সমস্ত ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ধরনের আপডেট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি পরিবারকে 50,000 টাকার দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করতে চলেছে। তো কোন কোন পরিবার এই 50,000 টাকা পাবেন এবং এর জন্য আপনাদেরকে কি করতে হবে এবং সুপ্রিম কোর্ট কেন এইসব পরিবারকে 50,000 টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এই সমস্ত বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। তো চলুন শুরু করা যাক কোন কোন পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে এবার থেকে 50,000 টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হবে এবং কোন কোন পরিবার এই 50,000 টাকার সুবিধা নিতে পারবেন এবং তাদেরকে কি কি করতে হবে এবং কারা কারা এই 50,000 টাকার জন্য এই 50,000 টাকা পাওয়ার জন্য যোগ্য। আপনারা সবাই জানেন বিগত প্রায় 2 বছর ধরে করোনা ভাইরাসের ভয়াবহ দাপট দেখে এসেছে সমস্ত দেশবাসী। বর্তমানে এই করোনা ভাইরাসের দাপট কিছুটা কম হলেও আবার নতুন করে ওমিক্রন যে একটি নতুন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের সেটি আবার আক্রমণের শুরু হয়েছে। তবে যদিও এই আক্রমণ এখনও ভারতবর্ষে তেমনভাবে মারাত্মক ধারণ করেনি কিন্তু পূর্ববর্তী যে করোনা যে দ্বিতীয় ঢেউ সেই দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করে ভারতবর্ষে এবং সেই সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে চিকিৎসা কেন্দ্রগুলিতে সকলকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না। এমনকি অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গিয়েছিলেন সেই সময় এবং একদিকে কাজ হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত এবং ওপর দিকে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে ঠিক কীরকম হতে পারে। তো সেই ভয়াবহ দৃশ্য দেখেই পরবর্তীতে সুপ্রিম কোর্ট 2 মাস আগে একটি নির্দেশ দিয়েছিল যে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থাৎ করোনার দ্বারা সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সুবিধা দেওয়ার নির্দেশ দেন। তো সেই নির্দেশ অনুসারেই রাজ্য সরকার প্রত্যেকটি অসহায় পরিবারকে 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই ভাইরাসের করাল গ্রাসে যে সকল পরিবারের মানুষ মারা গেছে সেই সকল অসহায় পরিবারের হাতে তুলে দিতে হবে 50,000 টাকা এবং তার সাথে বলা হয়েছে যদি ব্যক্তিটি করোনা ভাইরাসে মারা যায় তার ডেথ সার্টিফিকেট এ তার কোনো উল্লেখ না থাকা সত্ত্বেও সেই সকল পরিবারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আবেদন করার 1 মাসের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও সুপ্রিম কোর্ট জানায়। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবারে রাজ্যে শুরু হলো করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। জানানো হয়েছে যে যদি করোনা ভাইরাসের কারণে মৃত ব্যক্তির পরিবার আবেদন করেন সেক্ষেত্রে রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 1 কালীন 50,000 টাকা দিবে। তো আপনারা বুঝতে পারছেন যে কোন কোন পরিবার এই 50,000 টাকা পাবে, 50,000 টাকা পাওয়ার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন, তো সেটাও আপনারা একবার দেখে নিন। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে কোন কোন পরিবার এই সুবিধা পাবেন, অর্থাৎ সব পরিবার যে এই সুবিধা পাবেন এমনটা নয়। যে সমস্ত পরিবার 2 বছর ধরে করোনা সংক্রান্তে করোনাকালে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং পরিবারের অনেক আপনজনকে হারিয়েছিলেন সুবিধা শুধুমাত্র সেই সব পরিবারকে দেওয়া হবে। তো কীভাবে আবেদন করা হবে, তো এই জন্য আপনাদেরকে প্রথমেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের নিজস্ব ওয়েবসাইট wbdmd.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত একটি ফর্ম সেখানে পেয়ে যাবেন এবং সেই ফর্মটি আপনাদের ডাউনলোড করে ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং তার সাথে সকল দরকারি নথি দিয়ে সেটিকে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। এক্ষেত্রে এই আবেদনপত্রটি আপনি জমা করতে পারেন বিডিও কিংবা মহকুমা শাসক পৌরসভার অফিসে। আর এর সাথে কী কী প্রয়োজনীয় আপনার নথি দিবেন, যেমন প্রয়োজন নথির মধ্যে চা এখানে দেওয়া যে নথিগুলো সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে করোনার মৃত্যুর সার্টিফিকেট। যদি আপনাদের সার্টিফিকেটে করোনা মৃত্যুর কথা না থাকে, আপনাদের পরিবারের কারো সার্টিফিকেটে যদি করোনা মৃত্যুর কথা না থাকে তবুও আপনারা দিতে পারেন। মৃতের ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাংকের পাসবুক কপি বা বাতিল চেক, কোনো কাছের আত্মীয়ের পরিবারের সদস্যের আধার কার্ড কিংবা ভোটার কার্ড, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এবং আত্মীয়ের প্রমাণ হিসেবে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের থেকে নেওয়া হলফনামা। তো এইসব নথি আপনাদেরকে সেই যে ওয়েবসাইট থেকে যে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন সেই ফর্মটি ফিল আপ করে তার সাথে এই সমস্ত প্রমাণপত্র আপনাদেরকে তার সঙ্গে যুক্ত করে আপনাদেরকে বিডিও অফিস এবং মহকুমা শাসক যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে এবং জমা দেওয়ার 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই সব পরিবারকে 50,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশ অনুসারে রাজ্য সরকার এবার থেকে এই সমস্ত পরিবারকে এই সাহায্যটা দেওয়ার
কাজ ইতিমধ্যে শুরু করেছে। তো যারা গত 2 বছর ধরে করোনার জন্য বিপর্যস্ত হয়ে পড়েছেন, যেসব পরিবার এবং যেসব পরিবারের অনেকেই আপনজনকে হারিয়েছিলেন, তাদের অবশ্যই এই ফর্মটি আবেদন করা দরকার এবং এই 50,000 টাকা আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।